কোরআন মাহফিল বন্ধ করতে চায় এরা আবুল হাবুদার সাইবার উত্তর সিরিজের কণ্ঠে কেরা। আমরা বলতে চাই আজকে তোমরা যেমন বাতিল আছো আমরাও কিন্তু ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই তোমরা মাহফিল যতই বন্ধ করতে চাও কোরআনের আলো যতই বন্ধ করতে চাও আমার আল্লাহর একটা দল পৃথিবীতে থাকবেই থাকবে। তোমরা কোরআনের আলো বন্ধ করতে চাইবা কিন্তু আমার আল্লাহ তাদেরকে দিয়ে কোরআনের আলো টিকায় রাখবে জোরে কণ্ঠে কেরা। আমার ভাইরা তাহলে কোরআনের আলো যত বন্ধ করতে চাইবে তত আরো বাড়বে জোরে কণ্ঠে কিনা। মামলা হক সাহেব জেলা নিছে, রফিক মাদানি ভাইরে জেলা নিছে, যাদেরকে জেলা নেওয়া হয়েছে তাদের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? চিল্লা এখন কম না বেশি? তোমরা যত জেনে বলবা আল্লাহ পাক আলেম ওলামার বাড়ায় দিবে জোরে কণ্ঠে কিনা। জেরা বইরা কোনো লাভ লাভ নাই। আমার ভাইরা আসেন এবার শুরু করা যাক নাকি? মাত্র তো ভূমিকা, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আমি আপনাদের সামনে যে আয়াত খাতে তেলাওয়াত করেছি এই আয়াতটা এমন একটা আয়াত, সূরা আনহালের 90 নম্বর আয়াত, তাফসীরে কাশ্যাফের ভিতরে লেখা হয় যদি আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করত, পুরা কোরআনের অন্য আয়াতগুলো নাজিল নাও করত, মুহাম্মদী মিশন লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো সম্ভব হতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা এমন একটা আয়াত, তাফসীরে মারিফুল কোরআন এর ভিতরে লেখা হয়েছে, শুধু তাই না তাফসীরে ইবনে কাসীরের ভিতরে লেখা হয়েছে যে সাইফ গোত্রের প্রধান লোকটার নাম হলো আকসাম ইবনে সাইফি। নামটা কি কিছু শিখে জান আসছেন যখন? নামটা কি আকসাম ইবনে সাইফি? গোত্রের লোকদেরকে ডাইকা জিজ্ঞাস করলেন মুহাম্মদ যে আল্লাহর নবী এতে তোমাদের মত কি? তো লোকেরা বলল আপনি যা বলেন আমরাও তাই বলবো। আপনি যদি বলেন হ্যাঁ আপনি আমাদের নেতা তাইলে আমরাও বলবো হ্যাঁ।